আল্লাহর হাবিব বলেন ওয়ালি কুল্লি নবীন দাওয়াতুম মুস্তাজাবাত সব নবীর আল্লাহর কাছে দোয়া করেছে নবীরা দোয়া করলে আল্লাহ ফিরা দেন না আল্লাহর নবী বলেন ইন্নি ইখতাবাতু দাওয়াতি شفاعة لأمتي أمتر ما يا أمين نبي بيبودي بورتشي مصيبة بورتشي دعاء كورين الله كتش سجوك تاريك ديتي فهي نائلة إن شاء الله أمار أمت شدين فلافل بيجابي من مات من أمتي لا يشرك بالله أحد أمار جي أمت شريك کرنا شريك چھر دیئے چھ أمان أمت شدين شفاعت پے جابے نبیر شفاعت دھن بنایا جنی جنتی بنایا دی بنتی نکے خوشی نا بیزا شريك سر بین نا دھر بین কবর পূজা মাজার পূজা সারবেন না ধরবেন কবর জিয়ারত এক জিনিস কিন্তু কবরের কাছে গিয়া এইভাবে ভক্তি দেখায়া সেজদায় পড়া আরেক জিনিস ঠিক কি না বলে কেউ আবার ভুল বুঝেন না আমারে গালিও দিয়েন না মিডিয়ার যুগ তো গালি দেওয়াটা খুব সহজ এই মিডিয়ার যুগে একজন আরেকজনকে গালি দেওয়া খুব সহজ এমন কথা বলেন না যে কথার কারণে আপনি নিজে জাহান্নামের অতল গহ্বরে চলে যাবেন আল্লাহ যেন আমাদের সবাইকে খারাপ কথা থেকে হেফাজত করে পড়েন আমিন যতজন এখানে আমরা বসছি কয়টা আয়াতের তাফসীর শুনবেন সবাই বলি কয়টা এবার শুনেন সব কত তিনটা আয়াতের তাফসীর যদি শুনে যেতে পারেন দ্বিতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলে মাত্র তিনটা আয়াতের তাফসীর যদি আপনি শুনে যেতে পারেন সব কেমন হবে আবু জারকে ডেকে নবীজি বললেন আবু জার শোনো লা আনতা গুদুয়া ওয়া তাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ কোরআনুল কারীমের একটা আয়াত যদি আপনি বোঝার চেষ্টা করেন خير لك من أن تصلي مية ركعة একশো রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে এক একটা আয়াত বুঝলে এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমল নামায় দিয়ে দিবেন তিনি কে এবার বুঝা কন্ত দেখি তিনটা আয়াতের তাফসীর শুনে গেলে সব কত ওয়াজ মনে বুঝেন নাই তিনটা আয়াতের তাফসীর শুনলে সব কত 300 রাকাত মাশাআল্লাহ মুরব্বি ঠিক বলছে 300 রাকাত 300 বলেন 300 বেশি মাশাআল্লাহ সবাই বলেন তিন আয়াতের তাফসীর শুনলে সব কত এই তো মাশাআল্লাহ এই যে নতুন একটা হাদিস শুনাইলাম এবারে হাদিসটা শোনার পরে সব কত একটু শুনেন আল্লাহর হাবিব আবু জারকে ডেকে আবার বললেন আবু জার শোনো লা আনতা গুদুয়া ওয়া তাআল্লামা বাবাম মিনাল ইলম নতুন কোন জ্ঞান যদি তুমি শেখার চেষ্টা করো উমিলা বিহি আও লাম ইউমাল আমল করতে পেরেছ কিংবা পারো নাই নতুন কোন জ্ঞান শুধু শিখার চেষ্টা করলেন খায়রুন লাকা মিন আন তুসাল্লিয়া আল ফারাকাত হাজার রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমল নামায় দিয়ে দিবেন তিনি কে এই মাহফিলে বসে যদি নতুন একটা হাদিসও শুনেন জ্ঞান ভান্ডারে যদি যুক্ত করতে পারেন বিমাশিয়াতিল্লাহি তাআলা উঠার আগে
হাজার রাকাতের চাইতে বেশি সওয়াব বান্দার আমল নামে আল্লাহ দিয়ে দিবে সুবহান এমন মাহফিলকে আমরা শুনব না চলে যাব কয়টা আয়াতের তাফসীর শুনবেন তিনটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুসসিলাতের ভিতরে 30 31 এবং 32 নং আয়াতে কারীমাতে আল্লাহ পাক ঘোষণা করেন نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة دنيار جيبون فرستر آمدر جنو بندو آخرة تر جيبون فرستر بندو حبيب بندو بندو جنو دنيار جيبون الله কাছে যেমন দোয়া করবে আল্লাহর জান্নাতে বন্ধুরা সেদিন বন্ধুদেরকে ডেকে বলবে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদআউন তোমাদের মন যা চাবে তোমরা মুখে বলা লাগবে না মনে চাওয়ার সঙ্গে সঙ্গে নিয়ামতগুলা এক এক করে যিনি চোখের সামনে হাজির করে দিবেন তিনি কে আমরা সব মুমিন জেলখানার মধ্যে আছি কিসের মধ্যে বলেন কিসের মধ্যে আছি যারা জেলখানার ভিতরে আছেন তারা আছেন এক জেলখানায় আমরা আছি আরেক জেলখানায় যখন গোলাম তার মালিকের সান্নিধ্য পাবে ওইটা হবে গোলামের জন্য জেল মুক্তি এর আগ পর্যন্ত গোলাম জেলখানার ভিতরই আছে ঠিক কিনা বলে সেই জান্নাতের ভিতর আপনার মনোবাসনা সব পূর্ণ হবে দুনিয়ার জীবনে সব বাসনা পূর্ণ হতে পারে না দুনিয়ার জীবনে আপনি সব পেতে পারেন না দুনিয়ার জীবনে পুরা সফল আপনি হতে পারেন না পুরা পুরে সফল হবেন জান্নাতে সেই জান্নাতে ডেকে ডেকে নুজুলাম মিন গফুরির রহিম ডেকে ডেকে মালিক সেদিন মনের ইচ্ছাগুলা পুরা করবে যত কিছু আপনার মনের ইচ্ছাগুলো আছে ইচ্ছাগুলো সেদিন পোষণ করবে আপনি বলা লাগবে না মনের মধ্যে যখন আসবে যিনি পুরা করে দিবেন তিনি কে এরপর আয়াতে কারীমাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামান আহসানু কওলাম ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين الله رب العالمين بولين تار কথার চাইতে কার কথা উত্তম হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে ডাকবে আল্লাহর দিকে মানুষকে ডাকবে নিজ আমলে সালেহ করবে আর নিজেকে মুসলমান বলে পরিচয় দিবে ওই লোকটাকে যিনি সেরাদের সেরা বানায় দিবেন তিনি কি আল্লাহর দিকে ডাকবেন নিজ আমলে সালেহ করবেন মুসলমান বলে পরিচয় দিবেন এখন আমরা কি মুসলমান বলে পরিচয় দিতে পারি কথা কয় না বলবেন না মুসলমান খালি কি গরু খাওয়া মুসলমান কেমন মুসলমান এমন মুসলমান হওয়া লাগবে আল্লাহর হাবিব বলেন উম্মতি হাযিহি উম্মাতুন মারহুমা আমার এই উম্মত আল্লাহর বড় আদরের গোলাম হবে নবীজি বলতেছেন এই উম্মত আল্লাহর কি হবে সবাই একটু বলতে হবে এই উম্মত কি হবে আমি কি আপনাদেরকে বুঝাইতে পারতেছি এই দুইটা ফ্যান একটু ঘুরায় দেন ফ্যানের বাতাসটা যেন আমার বুক বরাবর না লাগে তাহলে আমি কথা বলতে কষ্ট হয় একটু হ্যাঁ মাশাআল্লাহ এই তো এই তো এটা একটু ঘুরায় দেন হ্যাঁ ব্যাস এবার ঠিক আছে
এবার আমার দিকে তাকান, এই উম্মত আল্লাহর কাছে কি? সবাই একটু বলেন, এই উম্মত আল্লাহর কাছে কি? আল্লাহ নবী বললেন, উম্মতি হাদিহি উম্মাতুন মারহুমা, এই উম্মত আল্লাহর কাছে বড় আদরের হবে, এই উম্মতকে আল্লাহ পাক আযাব দিবেন না। পরিষ্কার হাদিসের ভিতরে নবী জীবনের লাইসা আলাইহা আযাবুন ফিল আখিরাহ, আখিরাতে এই উম্মতকে আল্লাহ আযাব দিবেন না। উম্মতের মতো উম্মত যদি হতে পারেন, যিনি মাফ করে দিবেন তিনি কে? তবে হ্যাঁ, আযাবুহা ফিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তিনটা আযাব তাদের উপর আসবে। আজ মুসলমানদের দিকে তাকা দেখে, দেশে দেশে মুসলমানরা মার খাচ্ছে, মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে নির্বিচারে। আমার সিরিয়ার মুসলমানদেরকে 12 বছর ধরে মারা হলো, আমার ইয়ামেনে ক্ষুধার যন্ত্রণায় পেট পিঠের সঙ্গে লেগে গেছে। সোমালিয়ার মুসলমান কি খেয়ে রোজা রাখবে জানে না, সেহরি খাওয়ার মতো কিছুই নাই, ইফতার করার মতো কিছুই নাই, ক্ষুধার যন্ত্রণা দেশে দেশে মুসলমানদের। আল্লাহ নবী বললেন, আখেরাতে এই উম্মতকে আল্লাহ আদর করে মাফ করে দেবেন, দুনিয়ার জীবনে কিছু আযাবে উম্মতকে দেওয়া হবে। তিনটা আযাবের কথা হাদিসের মধ্যে আসছে, কয়টা? সবাই বলেন, জোরে বলেন। এক নম্বর আযাব হলো আল ফিতান, নানা রকমের ফিতনা আসবে। আজ তাকা দেখেন, কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বললে পর্যন্ত আলেমদের নামে মামলা হয়ে যায়, ঠিক কিনা বলে? ফিতনা বুঝতেছেন তো? আমি অবাক হই, শাহরিয়ার কবির শব্দের মতো লোকেরা হঠাৎ করে মাথা চাড়া দিয়ে উঠছে। আর আস্তে বলেন, এই কাদিয়ানীদের পক্ষে দল মত নির্বিশেষে কোন মুসলমান যদি কাদিয়ানীদের পক্ষে কথা বলে, ওই লোকটা সব থাকতে পারে, মুসলমান থাকার অধিকার তার থাকে না। এই মাহফিলে যারা যারা আমরা বসছি, একটু হিসাব করেন তো দেখি, কাদিয়ানীদের পক্ষে কথা বলার মতো কোনো রুচি কি আমাদের আছে? ভালোবাসা আছে? মহব্বত আছে? আচ্ছা কেন নাই? হ্যাঁ মাশাআল্লাহ, সবাই বলেন কেন নাই? এরা কি আমাদের মতো মানুষ না? মানুষ, দেখতে শুনতে তাদের চেহারাগুলো সুন্দর না? সুন্দর। ব্যবসা বাণিজ্যে তারা খুব আগানো। আপনি 20 টাকা দিয়ে একটা মগ কিনবেন, অন্যদের মগটা দেখবেন আনার পরে কয়দিনের মধ্যে ভেঙে গেছে। আরে ফেলের একটা মগ আপনি কিনবেন, মানুষরে পিটাইলেও দেখবেন ভাঙে না। তা আপনি স্বাভাবিকই চিন্তা করবেন, হুজুর গিয়ে আরে ফেলেরটা কিনলে অসুবিধাটা কি? অসুবিধা এইখানে, আল্লাহ নবী বলেছেন, সালাসুন কাযাবুন, আমার পরে 30 জন মিথ্যা নবুয়তের দাবিদার হবে। সেই যুগে মুসাইলামাতুল কাযাব যেমন নবুয়তের দাবি করেছে, বন্ড কাদিয়ানিও নবুয়তের দাবি করেছে, ঠিক কিনা বলে? এই জন্য তাদের পণ্য আমরা ধরতে সুইতে নিষেধ করি, ঠিক কিনা বলে? এই কাদিয়ানিরা ব্যবসা বাণিজ্য করতে পারে, থাকতে পারে আমার দেশে, তারা আমার দেশের নাগরিক হতে পারে, কোনো অসুবিধা নাই। কিন্তু যদি তারা মুসলমান বলে মুসলমানদেরকে ধোকা দিতে চায়, পাকিস্তানে 10,000 জন রক্ত দিয়েছে, 10 লাখ রক্ত দিয়ে হলেও কাদিয়ানিদেরকে মুসলিম ঘোষণা করতেই হবে, ঠিক কিনা বলে? Yeah.
এই কাদিয়ানীদের কাফের হওয়ার ব্যাপারে কারো কোনো দ্বিমত পৃথিবীর কোন স্কলার কোন আলেম তাদের পক্ষে ফতোয়া দেয় নাই সবাই কাফের হওয়ার ব্যাপারে ফতোয়া দিয়েছে ঠিক কিনা বলেন আমার কাছে হাইআতু কিবারিল উলামা সারা পৃথিবীর শ্রেষ্ঠ সুনামধন্য সব স্কলার সবার ফতোয়া সম্মিলিত কাদিয়ানীদের ব্যাপারে লিখিত কিতাব আছে একজন আলেমও তাদেরকে অন্তত মুসলমান কোন অংশ থেকে হতে পারে এমন কোন ফতোয়া দেয় নাই ব্রিটিশদের সময় তৈরি হওয়া কাদিয়ানি সরাসরি নবুয়তের দাবি করে ইমাম মাহদী নিজেকে দাবি করে ঈসা আলাইহিস সালাম আসবে অস্বীকার করে তারা মুসলমান থাকতে পারে না ঠিক কিনা বলে এই বিষয়গুলোকে আপনাদেরকে আমরা বুঝাইতে সক্ষম হইছি এই রকম ফিতনা কিয়ামতের আগে দেখবেন মাথা চড়া দিয়ে উঠবে উঠছেনি আরে কথা বলে না উঠছে তারা আমাদের 80 জনের নামে মামলা করে ফেলে আহারে মুসলমান আজ মুসলমানের রক্ত দিতে হয় কাদিয়ানীদের কো মুসলিম ঘোষণা করানোর জন্য আমার দেশে 18 কোটি মুসলমানের দেশে রক্ত পর্যন্ত দিতে হয় এই রক্ত আমাদেরকে বলে দিচ্ছে সেদিন বেশি দূরে নয় কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হবে ঠিক কিনা বল এবার আসুন আমার ভাইয়েরা এক নম্বরে ফিতনার কথা বলছি এই উম্মতের উপরে এটা আজাব দেখবেন জায়গায় জায়গায় এই উম্মতের ভিতরে ফিতনার শেষ নেই নতুন করে একটা মাথাচাড়া দিয়ে উঠছে হিজবুত তাওহীদ আহা কথা কয় না এরপরে মাথা চড়া দিয়ে উঠেছে রাজার বাগ জায়গায় জায়গায় সুন্নত বিক্রি করে দেখছেন না মানুষের জমি দখল করে মানুষের জমি টেন্ডারিনি মামলার পরে মামলা ঝুলায় দিয়া সুন্নতের লেবাস যারা পরে ফানজুরু আম্মান তাখুজুনা দীনাকুম মাথার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত দেখতে হবে শুধু লেবাসে সুন্নত মানলে চলবে না মুআমালাতেও সুন্নত মানা লাগবে ঠিক কিনা বল আমি কি বুঝাইতে পারতেছি ভাই এরপরে আসেন ফিতনা দেখতে যদি চান নতুন করে আরেকটা আসছে আহলে কোরআন আমরা শুধু কোরআন মানি হাদিস মানি না এটাও আছে না নাই তাহলে এরকম ফিতনা যদি আপনাদেরকে বলতে দেই আপনারাও অনেকগুলো বলতে পারবেন হুজুর অনেক রকমের ফিতনা আর এই ফিতনার ভিতরে যোগ হবে নারীদের ফিতনা এখন নারীদের ফিতনা আছে না নাই কম না বেশি নারীদের ফিতনা কেমন হবে এখান থেকে ওয়াজ করে পরে যাইতে পারবো তো আল্লাহ জানে মাশাআল্লাহ একজন কইছে হুজুর আল্লাহ যদি তোক দিয়ে রাখে তাইলে যাইতে পারবে এখন নারীদের ব্যাপারে বললে যাইতে পারি কিনা আল্লাহ ভালো জানে কারণ সব তো নারীদের হাতে হুজুর নারীদের বিরুদ্ধে বলছে সাহস তো কম না আল্লাহ পাক কিয়ামতের দিন তাকাবেন না ওই ফিতনাবাজ নারীদের দিকে কি বাস কথা কয় না কি বাস আলমারআতুল মুতারাজ্জিলা আল মুতাশাব্বিহাতু বিররিজাল ওই মহিলার দিকে আল্লাহ তাকাবেন না ওই মহিলার সঙ্গে কথা বলবেন না ওই মহিলার দিকে মালিক দয়া দেখাবেন না মায়া দেখাবেন না মালিক তাকাবেন না কথা বলবেন না আলমারআতুল মুতারাজ্জিলা আল মুতাশাব্বিহাতু বিররিজাল যেই মহিলা যেই নারী পুরুষের মতো পোশাক পরবে প্যান্ট পরবে শার্ট পরবে কাসিয়াতুন আরিয়াত এমন পোশাক পরবে তাকালে মনে হবে কোনো পোশাকই পরে না এমন পোশাক সারা বাংলাদেশে থাকলেও বরকতপূর্ণ তুরাগের ভিতরে একজনও এমন পোশাক পরে না আছে কম এই পোশাকটি কিনা দেয় কে একজনে কইছে ইমানদার বাবা বেটা ফুলাফান এই বাসাগুলো পায় কই কম যে মেয়েদের বাবাই কিনা দেয় না কয়ে কয়ে ইমানদার বাবাই কিনা দেয় তার মানে বোঝা যায় অনেকে নিজে নামাজ পড়লেও সন্তানদেরকে ওই পোশাক কিনে দিতে তার কোনো আপত্তি লাগে না ইসলাম সে বুঝে নাই ঠিক কিনা বলে আপনি হাজি সাহেব হজ করে আসছেন
অথবা মুতামির উমরা করে আসছে আমাদের দেশে উমরা করে আসলেও লাগায় হাজী সাহেব কিন্তু উমরা করে হাজী সাহেব বলেন কেমনে উমরা করলে এটাকে আরবিতে বলে মুতামির মানে আপনি উমরাকারী এলেগা টাইটেলের মধ্যে আর হাজী টাজি লাগায়েন না লাগাইলে মুতামির লাগায়েন কোনটা লাগানোরই দরকার নাই কারণ আমরা হজ করি কার জন্য এই যে আমাদের নামের আগে কত হাবিজাবি আপনারা লাগান এগুলো সব আস্তে বাদ দিয়ে দেওয়া দরকার আমি এখন একটা ফর্ম করছি মাহফিলে ওই ফর্মের মধ্যে স্পষ্ট লেখা আছে 15টা শর্তের একটা শর্ত এটা কোন রকম লকব টকব দেওয়া যাবে না সব বাদ লকববিহীন নাম হবে লকববিহীন নামের ভিতরেই যিনি বরকত রাখছেন তিনি কে আল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের ভিতরে লকব কয়টা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের লকব কই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের লকব কই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের লকব কই কিচ্ছু নেই সুবহানাল্লাহ জগতের শ্রেষ্ঠ মানুষের নামের ভিতরে কোনো লকব লাগে না এজন্য লকব বাদ দেন যিনি সেরাদের সেরা বানায় দিবেন তিনি কে আল্লাহ বলতেছিলাম মহিলারা পোশাক পরবে পুরুষের মত পুরুষ পোশাক পরবে মহিলাদের পরেনি এখন কিছুদিন আগেও বাংলাদেশে আন্দোলন হয়েছে মাই বডি মাই রুলস বডি আমার তো রুলস চলবে আমার আমি যেরকম ইচ্ছে এরকম পোশাক পরব রসুল 1400 বছর আগে বলে গেছেন লান আল্লাহুন নামিস ওয়াল মুতানাম্মিস যেই পুরুষ যেই মহিলা বুরু প্লাগ করবে আল্লাহর লানত তার উপরে পড়বে আজ তাকে দেখেন একটা সময় পুরুষেরা কখনো বুরু প্লাগ করত না এখন টিকটক আসার পরে পুরুষেরাও বুরু প্লাগ শুরু করে দিয়েছে ঠোঁটের ভিতরে লিপস্টিক দেওয়া শুরু করে দিয়েছে আলামত বলতেছে আজাব গজব চলে আসার সময় চলে এসেছে ঠিক কিনা বলে এবার আরেকটু ফিতনা সম্পর্কে বলবো কষ্ট পাবেন না তো এমন সময় আসবে ও সিমাওয়াল মুস্তাওসিমা নারীরা শরীরের ভিতরে ট্যাটু করবে পুরুষেরাও শরীরের ভিতরে ট্যাটু করবে করেনি ঘরে ঘরে করে এখন নারীরা স্লোগান দেয় আমি নারী সব করতে পারি কথা কয় না এই যে নারী দিবস গেল নারী দিবস গতকালকে গেছে স্লোগান কি হয়েছে জানেন আমি নারী সব করতে পারি কোন আমি নারী সব পারি আমি নারী সব পারি এই স্লোগানই বলে দিচ্ছে এই নারীরা যদি ফিতনার মধ্যে পড়ে যায় ওই নারীদেরকে দিয়ে সব পারা হবে আল্লাহর জান্নাত অর্জন করা হবে না ঠিক কিনা বল নারীদের জন্য রোল মডেল হচ্ছে খয়রু নিসাইল আলামিন আরবাব চার নারী আপনাদের জন্য রোল মডেল আসিয়ার জীবনী পড়েন ফেরাউনের ঘরে ছিল ফেরাউনের পাশে রানীর চেয়ারে আসিয়া বসতে পারত সব আসিয়া যার জন্য বাদ দিয়েছেন তিনি কে যখন আসিয়াকে মেরে ফেলা হবে একটু পরে জীবন চলে যাবে ফেরাউন দেখে আসিয়ার চোখের মধ্যে কোনো পানি নাই আসিয়ার ভিতরে চিন্তার কোনো ছাপ নাই আসিয়া এক বাক্যে মালিকের কাছে বারবার ফরিয়াদ করে যাচ্ছে রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাত আল্লাহ আপনি আমার জন্য বানায় দেন ইনদাকা মানে তোমার কাছে বাইতান মানে একটা ঘর ফিল জান্নাত মানে জান্নাতে তিনটা দোয়া করলেন আসিয়া এক নম্বরে বললেন তোমার কাছে লাগবে দুই নম্বরে বললেন একটা ঘর লাগবে তিন নম্বরে বললেন জান্নাতে লাগবে তিন তিনটা দোয়া করলেন তিনটা দোয়াই যিনি কবুল আর মঞ্জুর করে ফেললেন তিনি কে
এই পৃথিবীর নারী জাতির জন্য মডেল হল মারিয়াম আলাইহাস সালাম কতটা সতী সাধী হয়ে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন নারী হওয়ার পরে নির্বাচিত করলেন ইন্নাল্লাহা আসতাফাকি আল্লাহ নিজে নির্বাচিত করলেন আল্লাহ পাক নিজে পছন্দ করে নিলেন মারিয়াম আলাইহাস সালামকে স্বামী সারাই যিনি সন্তান দান করে দিলেন তিনি কে গেল মারিয়াম আলাইহাস সালাম এই পৃথিবীর রোল মডেল হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই পৃথিবীর নারী জাতির মডেল হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নারীরা যদি এমন নারী হতে পারে যিনি কবুল করবেন জান্নাতি বানায় দিবেন তিনি কে ফিতনা আর ফিতনা সমাজের ভিতরে ঢুকে যাবে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ফিতনা ঢুকতেছে সামনের সময়টা এত ভয়াবহ হবে আজকের এই মাহফিল একটু বোঝার চেষ্টা করেন এমন ভয়াবহ হবে সামনের সময় নারীদেরকে শিকল দিয়েও বেঁধে রাখা যাবে না আমার তো মনে হয় ঘরে ঘরে এখন এমন সময়টা চলে আসছে শিকল দিয়ে বাঁধবেন কি আপনারা এখন জিগায়নি কেউ কোন জায়গায় যাবে না যাবে আপনাকে তো জিজ্ঞাসাই করে না আপনি শিকল দিয়ে বাঁধবেন তো দূরের কথা আপনাকে জিজ্ঞাসা করার গুরুত্ব তার মধ্যে নাই ঠিক কিনা বলে দুই নাম্বার আজাব আসবে উম্মতের উপরে কাসরাতুজ জালাজিল অধিক পরিমাণে ভূমিকম্প হবে হচ্ছে নি আরো আসতে বলেন ভূমিকম্প কি আসলে হচ্ছে কোন দেশের ভূমিকম্পের কথা শুনছেন সবাই বলেন কোন দেশ আপনারা খালি তুরস্কের কথা শুনছেন আর কোন দেশ শুনেন নাই আর কোন দেশ শুনেন নাই ইন্দোনেশিয়া আর কোন দেশ শুনেন নাই আফগানিস্তান আর কোন দেশ শুনেন নাই মালয়েশিয়া আর কোন দেশ শুনেন নাই বাংলাদেশ আমাদের এই বাংলাদেশের নাম আরবরা কয় বাংলাদেশ মানে উনারা উনাদের মতো উচ্চারণ করে বাংলাদেশের নাম শুনছেন অনেকে মনে করছেন না হুজুর বাংলাদেশে কিসের ভূমিকম্প বর্তমান সব বিশেষজ্ঞরা বলতেছে আমাদের দেশে যে ভূমিকম্পটা আসতেছে শুধু ঢাকা সিটির দিকে এটা আট মাত্রার ভূমিকম্প হবে তুরস্কটা ছিল 7.8 মাত্রা আমাদেরটা হবে 8 থেকে 9 মাত্রার ভূমিকম্প তছনছ হয়ে যাবে টেকটোনিক প্লেটগুলো আমাদের দেশেরটা ফেটে গিয়েছে সাব কন্টিনেন্টের টেকটোনিক প্লেটটা ফেটে গেছে যে কোনো মুহূর্তে জোরালো ভূমিকম্প হতে পারে কিন্তু প্রতিদিন ভূমিকম্প হওয়ার আশঙ্কা থাকলেও ফজরের নামাজের পরে যিনি আশঙ্কাটাকে দূর করে দেন তিনি কে কারণটা তো কোনোদিন জানার চেষ্টা করলেন না এই সিটির 95% লোক ঘুমায় থাকলো 5% লোক ঠিকই নামাজের জন্য চলে যায় আল্লাহর জন্য সেজদা অবনত হয় ফজরের নামাজের সময় দাঁড়ায় দাঁড়ায় মালিকের কোরআনুল কারীমের তেলাওয়াতটা শুনে সিজদার মধ্যে গিয়ে মালিককে সুবহান রাব্বিয়াল আলা বলে বলে মালিককে ডাক দেয় আল্লাহর কাছে এত প্রিয় হয়ে যায় আবার টেকটোনিক প্লেটটাকে যিনি সমতল বানায় দেন তিনি কে তাড়াতাড়ি আল্লাহর দিকে আসেন নাহলে মায়ের কিন্তু মিস নেই তুরস্কে 6000 বাড়িঘর দোষে পড়েছে আমার ঢাকা সিটিতে যদি ভূমিকম্প হয় 6000 না হাজার হাজার বিল্ডিং ভেঙে পড়বে ঠিক কিনা বলে 6 লক্ষ যে একজন বলছে এটা ঠিক কথা বলছে আমি আর লাখের দিকে গেলাম না বাংলাদেশের শুধু ঢাকা সিটিতে এত পরিমাণ মানুষ মারা যাবে পৃথিবী হতবাক হয়ে বলবে আহারে দেশটা শেষ হয়ে গেছে এই জন্য আল্লাহর আযাব গজব থেকে পানাহা চান কাসরাতুজ জালাজিল অধিক পরিমাণে ভূমিকম্প হবে তুরস্ক মুসলমানের দেশ 624 বছর
সারা দুনিয়াকে যারা শাসন করেছে এমন মুসলমানের দেশ তুরস্ক সেখানে আযাব আসছে। তাকায় দেখেন সিরিয়া, যেই সিরিয়ার ব্যাপারে আল্লাহর হাবিব শামের ফজিলতের উপরে অনেক হাদিস বলেছে, সেই শামের ভিতরে আযাব এসেছে। যেই খোরাসানের বিজয়ের কথা নবীজি বলছেন আফগানিস্তানে, সেই আফগানিস্তানে ভূমিকম্প হয়ে গেছে। আমার দেশ তো অনেক দূরের কথা, এত দামি দামি দেশে ভূমিকম্প হল, আল্লাহ পাক বুঝায় দিচ্ছেন গোলাম তোদেরকে বড় ভালোবাসি, এখনই আমার দিকে ফিরে আসো, যিনি তোমাদের থেকে আযাব উঠায় নেবেন তিনি কে? ওয়ালানুযীকন্নহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। ছোট ছোট আযাব গুলো আগে আল্লাহ দিবেন, এরপরে বড় বড় আযাব আসবে। ছোট আযাবের সময় যদি আপনি তওবা করে ফেলেন, যিনি আপনার কাছ থেকে বড় বড় আযাব উঠায় নেবেন তিনি কে? আজ পৃথিবীর ভিতরে তুষারপাত শুরু হয়েছে, জায়গায় জায়গায় বিপদের পরে বিপদ হচ্ছে। ইউরোপ তুষারপাতে কণ্ঠকাকের ন হয়ে গেছে, সারা ইউরোপের ভিতরে জিনিসপত্রের দাম বেড়ে গেছে। আলামত বলতেছে ভয়াবহ সময় আসতেছে। এই সময়ে যদি মুসলমান একটু নিজেদেরকে পরিবর্তন করেন, দেশ বাঁচাতে ইসলাম বাঁচাতে যদি সতর্ক হয়ে যান, হতে পারে যিনি আমাকে আপনাকে এই মাহফিল থেকে মাফ করে আযাব উঠায় নেবেন তিনি কে? আযাব জানি আসবে মাশাআল্লাহ। এক নাম্বারটা কি, আমি খালি আওয়াজ করে ওয়াজ করে যাব এরকম না, কিন্তু আপনারা মুখস্থ করা লাগবে, নাহলে শুধু আওয়াজ হবে ওয়াজ হবে না। বলেন তো এক নাম্বারটা কি, বলেন এক নাম্বারটা কি? এবার দুই নাম্বার, শুধু ভূমিকম্প না, কাসরাতুজ জালাজিল। অন্য হাদিসের ভিতরে আসছে সানাওয়াতুজ জালাজিল, 2023টাকে আপনি গুনে রাখেন, বছর জুড়ে ভূমিকম্প হবে, কয়েক বছর ভূমিকম্প হবে, কিয়ামতের আগে শুরু হয়ে গেছে কিন্তু, ঠিক কিনা বলেন? এবার কয় নাম্বার, এবার কয় নাম্বার? তিন নাম্বার। কয় নাম্বার? তিন নাম্বারে আল কাতল। এমন সময় আসবে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা হবে। রাত অনেক হয়ে গেছে, এই তো মাশাআল্লাহ আর আধা ঘন্টা কি না, সারা রাত না, সারা রাতের ওয়াজ আমি জীবনে করি না, আমি এমন অল্প স্বল্প ওয়াজ করি। এখন দুইজন মুরব্বী চিন্তা করছে হুজুরে মনে সারা রাত ওয়াজ করো, মুরব্বীরা আপনারা আইবেন না, গেছেন একবারে তোমার দিকে একটু দেখা কয় না যে হুজুর আসতেছে, কি ক অন্য মুরব্বী দেখাই দিয়েছে হুজুর ওনারা না এলো, আমরা আস, আপনি আসেন তো ইনশাল্লাহ, লিল্লাহে তাকবীর। এখনো 20টা হাদিস আমার শোনানো বাকি আছে, আমি আবার দেড় ঘন্টা ওয়াজ করার পরে এটা কমু না যে আরে দেড় ঘন্টা ওয়াজ করলাম, আমি তো এখনো ওয়াজে ঢুকিই নেই, এটা কমু না, এখন আমার 20টা হাদিস বলা বাকি আছে, এটা 20 মিনিট সময় লাগবে, কয় মিনিট কি না, এই যে 12টা তো 12টা বাজতেছে তো, আর আধা ঘন্টা পরে 12টা বাজবে, আমি কি করি না, দেখে লইছি মাশাআল্লাহ। কোন কয় নাম্বারে আছেন? তিন নাম্বারে। কেমন হত্যা শুরু হবে? জায়গায় জায়গায় মানুষ মারবে, এখন জায়গায় জায়গায় মানুষ মরেনি, কথা কয় না মরেনি। আল্লাহর হাবিব অন্য হাদিসের ভিতরে বলেছে আল কাতলুল কাতল, যে মারবে সে জানবেও না কেন মারলাম, যে মরবে সেও জানবে না কোন অপরাধে মারা হলো, ঠিক কিনা বলেন? এখন আমাদের দেশে নতুন একটা স্লোগান হয়েছে, কেউ পিটাপিটি করার আগেই স্লোগান দেয় খেলা হবে, কি হবে
নতুন যদি কোনো ডিকশনারি করা হতো তাহলে খেলা হবে কথাটি গালির জায়গায় সংযুক্ত হতো। আরে কথা কয় না, আরো আসতে বলেন। আপনি খেলা হবে বলে যদি উস্কে দেন, খেলা হবে এ কথা বলে যদি আপনি উস্কে দেন, একটা মানুষের গায়ে যদি গিয়ে আঘাত করা হয়, কসম আল্লাহর ওইটার জবাব আপনি আল্লাহর আদালতে দিতে পারবেন না, ঠিক কিনা বল। আমি কি বুঝাইতে পারছি? রাগ করছেন, করলে করলেন। এই মহাসত্য কথাটা না বললে আল্লাহ আমারে কিয়ামতের দিন ধরবে যে তুই কিলিয়ে বুঝাই দিলি না। কিসের খেলা হবে? সব আমরা মুসলমান, আমাদের মধ্যে কোনো খেলা টেলা নাই, আমাদের মধ্যে শুধু বন্ধনার বন্ধন, মহাব্বতের বন্ধন, ঠিক কিনা বলে। আমাদের মধ্যে ভাতৃত্বের বন্ধনের ভিতরে খেলা হবে জাতীয় কথা বলে ফাটল ধরানো যাবে না, ঠিক কিনা বলে। এটা কেয়ামতের আলামত। তাহলে কয়টা বললাম ভাই? এক নাম্বার কি? ফেতনা, ফেতনা এখন আসেনি। দুই নাম্বার কি? ভূমিকম্প। তিন নাম্বার জায়গায় জায়গায় হত্যা হবে। এবার হাদিস শুনেন, বিশটা শুনবেন, দেখি কে কে যাবেন, হাত টান টান করে উঠান। মাশাল্লাহ, একজন, দুইজন, তিনজন, চারজন, এই চারজন, চারজন আর একজন, পাঁচজন, মাশাল্লাহ, ও শেষ করে যাবেন, ঠিক আছে? তো কয়টা হাদিস শুনবেন? ঢাকাবাসী আজকে কানটা খাড়া করে শুনেন, এই বিশটা শুনেন, আর একটু হিসাব করেন কেয়ামত আপনার বাড়ির কত কাছে আসছে, একটু হিসাব করে দেখেন। আল্লাহর হাবিব বলেন এক নাম্বার হাদিসের ভিতরে, লা তাকুমু সাআতু ইল্লা আলা হুসানাতিন মিনান নাস, কেয়ামত ততক্ষণ হবে না সারা দুনিয়াতে যখন আপনি দেখবেন খারাপ মানুষ বেড়ে গেছে, খারাপ মানুষের উপরে যিনি কিয়ামত সংগঠিত করে দিবেন তিনি কে? আমার এই তুরাগ এলাকার দিকে তাকায় দেখেন, এই তুরাগ এলাকায় যদি এখন আঙ্গুলে গুনেন, খারাপ লোক বেশি হবে না ভালো লোক বেশি হবে? আরো জোরে কম, খারাপ। আচ্ছা কেমন খারাপ দেন? আমি মুরব্বীর দিকে চাইছি একটু, যে কেমন খারাপ? মুরব্বী হাসতেছে, হুজুর খারাপের আর সংজ্ঞা কেমনে দিন? কেউ কারো জমি দখল করে এমনে হেমনে, আর আস্তে কর, কেউ বৈঙ্গুর জমি মাইরা খায়, কথা কয় না, কেউ কারো উপরে জুলুম করে, কেউ চান্দাবাজি করে, আবার কেউ ফোন দিয়ে আপনা আপনি টাকাগুলো চায়, মনে হয় কেমন যেন আপনার কাছে পাও না। আবার কেউ কেউ এমন আছে সাদাবাজিও করে না, টেন্ডারবাজিও করে না, ডাইরেক্ট ডাকাতি করে, আসেনি? আবার কেউ এগুলা কিছু করে না, টেবিলের নিচ দিয়ে না দিলে কাজ হয় না। আবার কেউ এনজিও থেকে সুদের টাকা এনে মুসলমানের সন্তান টাকা লাগায় খায়, ঠিক কিনা বলে? খারাপ মানুষ না ভালো মানুষ? রসুল বলছে সব যখন খারাপ হয়ে যাবে তখনই কেয়ামত হবে। তাহলে কত পার্সেন্ট লোক খারাপ এখন? 99% নাকি? এই দুজন যুবক কই যান, কোন একজন যুবক একজন মুরব্বী, মাশাল্লাহ, দুইজন গেছে আর একজন পিছন থেকে আয়া হাত আছে, বইলি সর্ববাবা বল, এই তো মাশাল্লাহ, আর একজন বসে গেলে সমান সমান হয়ে গেল, হ্যাঁ আরো একজন বসছে, একজন বাড়ছে, মাশাল্লাহ, লিল্লাহে তাকবীর, এই তো কাম হয়ে গেছে। তাহলে কয় নাম্বার হাদিস শুনাইলাম? এক নাম্বার। সবাই বলেন কয় নাম্বার? অধিক পরিমাণ খারাপ লোক বেড়ে যাবে। এখন আমাদের দেশে সব ভালো লোক দিয়ে ভরা, এজন্যই দেশের টাকা কানাডায় গিয়া বাড়ি হয়ে গেছে। এরপরেরটা জামু, চাকরি থাকবে তো? আল্লাহ জানে। এরপরের হাদিস শুনেন, লা তাকুমু সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াতাসাফাদু ফিত তরিক তাসাফুদাল হামীম, ওই সময় কিয়ামত হবে, রাস্তার ভিতরে নির্লজ্জতা বেড়ে যাবে, পশু যেভাবে রাস্তার ভিতরে
তার যৌবিক চাহিদা পূর্ণ করে বনি আদম মুসলমান হওয়ার পরেও এতটা নির্লজ্জ হবে রাস্তার ভিতরে নির্লজ্জতা প্রকাশ করবে এখন তাকায় দেখেন রাস্তায় রাস্তায় নির্লজ্জতা হয় কি হয় না শুধু খালি 14 ফেব্রুয়ারিতে হয় আর কোনোদিন হয় না কি বলেন বলেন হয় আচ্ছা এই রাস্তা দিয়ে মুরুব্বি কে কে আছে দেখি মাশাআল্লাহ এই রাস্তা দিয়ে মনে করেন আজকে থেকে 20 বছর আগে যদি একটা ছেলে একটা মেয়ের হাত ধরা যাইতো বিয়া শাদি কিচ্ছু হয় নাই হেরে কি করতে মানছে আস্তে লাড়িটা লয়ে দৌড় দিত যে তোর সাহস তো কম না এই মাটি আমার মাটি এই মাটি আমি ধ্বংস করতে দেব না ঠিক কি না বলে আর 50 বছর আগে যদি যান এটা সাহসী করার মতো কোনো বেড়ার জন্ম হয় নাই তো তো সাহস তো কম না এটা চিন্তার মধ্যে আসে না তখন বেড়া বেড়ি রাত দিনে যাইব সাহস কত এখন একটু তাকায় দেখেন যদি প্রত্যেক দিন এন্দা আডে বেড়া বেড়ি লইয়া বলার মতো এরকম কোনো মাতবর আসেনি খুব আপনার মাতবরি 20 বছর আগে বাদ দেন এখন কোনো মাতবরি চলে না আমগর আমগরে দিয়া সবটা চলে এমন সময় এখন সমাজের ভিতরে চলে আসছে ঠিক কিনা বলে রাস্তায় রাস্তায় প্রকাশ্যে জেনা হচ্ছে জায়গায় জায়গায় জেনা হচ্ছে পশু যেমন জ্ঞান না থাকার কারণে জেনার মধ্যে লিপ্ত হয়ে যায় পশু যেমন যৌন চাহিদা চরিতার্থ করে আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি বনি আদম হওয়ার পরেও রাস্তায় রাস্তায় যৌন চাহিদা চরিতার্থ করবে এমন দৃশ্য 20 বছর আগে না দেখলেও অলিতে গলিতে এমন দৃশ্য প্রায় প্রায় এখন দেখা যায় ঠিক কিনা বলে বেশি দূরে যাওয়া লাগবে না দিয়া বাড়িতে গেলে তো ইমানই থাকে না কি কন ইমান আস্তে দুর্বল হয়ে যায় পাশে না ভাই পাশ কয় নাম্বার হাদিস কইলাম দুই নাম্বার এবার তিন নাম্বারটা শুনবেন তিন নাম্বার হাদিস আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস-সাআতু ততক্ষণ কিয়ামত হবে না হাত্তা ইউবনান-নাসু বুয়ুতান ইউসাব্বিহুনাহা বিল মারাহিল নিজেরা নিজেদের ঘর বানাবে যেই সময় এমন ঘরগুলা মানুষ বানাবে কাপড়ের ভিতরে যেমন ডিজাইন করে এই রকম ডিজাইন করে করে ইন্টেরিয়র করে করে ঘরগুলা তৈরি করবে ঠিক কি না বলে এখন উত্তরের কোন বাড়িটা আছে ইন্টেরিয়র করেনি তো মানে এখন তো আর বেশি বড় বড় বিল্ডিং এখন দেখা যাইতেছে না মারের কারণে ইন্টেরিয়র ডিজাইন রসুল বলছি এটা সাব্বাহু নাহা বিল মারাহেল খেতার ভিতরে যেভাবে নকশি কাঠার ভিতরে যেভাবে নকশি করা হয় ফুল তোলা হয় এইভাবে ঘরে ঘরের ভিতরে প্রত্যেকটা জায়গায় ডিজাইন করা হবে ঠিক কিনা বলে করেনি আরো জোরে কন করেনি আচ্ছা 1450 বছর আগে রসুল যখন এই কথা বলছে তখনকার যুগে কিরকম ডিজাইন ছিল রসুল সেই যুগে বলে গেছে কাপড়ের ডিজাইনের মতো করে ঘরের মধ্যে মানুষ ডিজাইন করবে এখন কি ডিজাইন আসছে ইন্টেরিয়র ডিজাইন নাম দিছে কি জানি সিএনসি না এটারে কয় না সিএনসি কয় না এটারে আরে জিপসাম তো এত তারপরও কারো কাজ কম না এখন সিএনসি করে এটাকে কাইটা নিয়ে আসে একবারে খুব 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 কাটা এটা পুরো ডাস্তে করে ফিট করে দেয় ঠিক কিনা বলে আসেনি এটা এবার কয় নাম্বার তিন নাম্বার শেষ এবার কত মনোযোগ আছে ধরলে পারবেন একটু হিসাব করেন কেয়ামতের কত কাছে আইছেন এই হাদিসগুলো শুনছেন আগে আজকে একটু শুনেন শুনে একটু হিসাব করেন কেয়ামতের কত কাছ আমার পরিষ্কার মনে আছে এই মাহফিলের প্রথম যে বছর মাহফিল করছি সেই বছরে আমি বলেছিলাম একটা মহামারী আসবে
ছাগলের ঠান্ডা লাগলে যেমন ছাগল কাশতে থাকে আর কাশতে থাকে, ছাগলের প্রচন্ড শ্বাসকষ্ট হয়, নাক দিয়ে শ্লেষ্মা পড়ে, এই মাহফিলে বলছিলাম এমন একটা মহামারী একদিন আসবে। সেই সময়ের মানুষ এরকম হা করে তাকায় বলছে কি কয় হুজুর, এরকম একটা মহামারী কি আসছিল কি না? এখন বিশ্বাস হয় না? কার বিশ্বাস হয় না একটু হাত তুলে তো দেখি, সবার বিশ্বাস হয়। এই যে হাদিসগুলো বলতেছি, এরপরের যে বিপদের কথা রসুল বলছে, এইগুলা শুনলে মনে হবে এইগুলা কি কয় এখন তিনি সম্ভব না, কিন্তু কিছুদিনের মধ্যে একটার পরে একটা দেখবেন পুরাপুরি চোখের সামনে চলে আসবে, ঠিক কিনা বলে? কয় নাম্বার গেছে ভাই? কয় নাম্বার? তিন নাম্বার। এবার কয় নাম্বার? চার নাম্বারে আল্লাহর হাবিব বলেন, লা তাকুমু সাআতু হাত্তা তুরাল আরদু দামান ওয়া ইয়াকুনুল ইসলামু গরিবাত, এমন সময় আসবে ইসলামের কথা বললে রক্তাক্ত করা হবে, ওয়া ইয়াকুনুল ইসলামু গরিবাত, ইসলাম মানলে মৌলবাদী জঙ্গিবাদী বলে গালি শুনতে হবে, ঠিক কিনা বলে? এমিয়া ঠিক তো? আমার কথা না রসুলের কথা। আপনার ভিতরে যদি একটু জলে তাহলে বুঝবেন ইমানের ভিতরে ঘাটতি আছে। তোরাল আরদু দামান, আপনি দেখবেন রাস্তার ভিতরে রক্তাক্ত দেহ পড়ে আছে, ইসলামের কথা বললে রক্তাক্ত করা হবে, মারা হবে, কাটা হবে, হত্যা পর্যন্ত করা হবে, ঠিক কিনা বলে? এরপরের অংশে নবীজি বলেন, ওয়া কুনুল ইসলাম গরিবা, চিড়িয়াখানার জীব জন্তুকে মানুষ যেমন আশ্চর্য হয়ে দেখে, ইসলাম মানলে এভাবে আশ্চর্য হয়ে দেখবে, ইসলাম মানার কারণে মৌলবাদী আর জঙ্গিবাদী বলে গালি দেওয়া হবে, ঠিক কিনা বলে? একটু দাড়ি দেখলে, টুপি দেখলে, পাঞ্জাবি দেখলে, টাকুর উপরে যদি একটু পায়জামা দেখে, লুঙ্গি দেখে, প্যান্ট দেখে, অনেকে তাকায় দেখে কয় তোর সেরা শেষ রে, তোর ছেলে শেষ। আসলে তোর ছেলে শেষ হয় নাই, বাদা আল ইসলাম গরিবান ওয়া সাইউদু গরিবান তুবা লিল গুরাবা, যার দিকে তুমি আঙ্গুল তুলে মৌলবাদ আর জঙ্গিবাদ বলেছো, যাকে তুমি ব্যতিক্রম মনে করেছো, ওই ব্যতিক্রমকে দিয়ে আল্লাহ দিন বিজয় করবে, ঠিক কিনা বল? আমার সাথে আছেন তো আপনারা? কয় নাম্বার? সবাই বলেন কয় নাম্বার? চার নাম্বার শেষ। এবার কয় নাম্বার? আচ্ছা মিলে নিয়ে দি, না মিললে একজনে দাঁড়ায় কন্ত যে হুজুর মিলে নেই না, আগে দেখি কেউ আসেনি কি, লাল গেঞ্জি দাঁড়াইছো কি লিগা, মিলে নাই না? ও কইছে হুজুর আমি আসতেছি, মিলছে পুরাই, আমার একটু সময় লাগবে, আসতেছি ইনশাল্লাহ কম। এবার কয় নাম্বার? আল্লাহর হাবিব পাঁচ নম্বরে বলেন, এমন সময় কামত হবে, লা তাকুমু সাআতু হাত্তা ইয়ুমতারা আন-নাসু মাতারান আম্মান, বছরব্যাপী বৃষ্টি হবে। বছরব্যাপী কি হবে? ভূতত্ত্ববিদের এখন বলছে সারা পৃথিবীর আবহাওয়ার পরিবর্তন আসতেছে, বাংলাদেশেরও কিছু অঞ্চলকে তারা আইডেন্টিফাই করে বলছে পানির নিচে চলে যাবে বহু অঞ্চল। এরপরে নবীজি বলেন, লা তানবুতাল আরদু শাইআ, জমিনের ভিতরে ফলন বন্ধ হয়ে যাবে, জমিন ফেটে চৌচির হয়ে যাবে, কিছু অঞ্চলের ভিতরে বৃষ্টি শুরু হবে, আগে যেখানে বৃষ্টি ছিল না আজ তাকা দেখেন বহু দেশে আগে বৃষ্টি ছিল না এখন বৃষ্টি হওয়া শুরু হয়েছে, আলামত বলতেছে কিয়ামতের সময় সন্নিকটে, ঠিক কিনা বলে? কত নাম্বার গেছে? এবার কয় নাম্বার? আরো জোরে, সময় আছে 15 মিনিট কি না, আমি কইতাছি তো একটা একটা কইরা, সময় বেশিক্ষণ লাগতেছে না তো। কয় নাম্বারে আইছি? ছয় নাম্বার। শুনেন আমার ভাইয়েরা, আমি কিন্তু ব্যাখ্যা ছাড়া আবার যাইতেছি না, সব বুঝতেছেন আপনারা? মাশাল্লাহ, তিনজন আরো আয়া বইছে মাশাল্লাহ,
যারা বসছেন আপনাদেরকে সেলিউট আলহামদুলিল্লাহ অনেকে তো চিন্তা করতে পারতেন এখন জায়গা মাহফিল তো শুনছি আর কত এই আর কত আজকের মনে করে আজকে একটু শুনেন ইনশাআল্লাহ কয় নাম্বার ছয় নম্বরে আল্লাহর হাবিব বলেন ততক্ষণ কিয়ামত হবে না লা তাকুমুস সাআতু হাত্তা তাদতরিবা লিয়াতু নিসাই দাউসিন আলা যিল খালাসাব একটু তাকান আমার দিকে আল্লাহর হাবিব বলেন হাত্তা তাদতরিবা আলিয়াতু নিসাই দাউসিন যিল খালাসাব এমন সময় আসবে মহিলারা কোমর দুলায়া জিল খালাসা নামক অনুষ্ঠানের ভিতরে জাহিলিয়াতের যুগে যেমন করে নাচত এমন করে নাচা নাচি আবার নতুন করে শুরু হয়ে যাবে ঠিক কিনা বলে এখন হয়নি স্কুলের ভিতরে নতুন অনুষ্ঠান যোগ হয়েছে র‍্যাগ ডে র‍্যাগ ডে কি নাম দিছে র‍্যাগ ডে আরে বাপরে বাপ এই র‍্যাগ ডে করতে গিয়ে আমার দেশের কোমলমতি একজন মেয়েকে বিবস্ত্র করা হয়েছে অনতি বিলম্বে তাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া দরকার ঠিক কিনা বলে কিসের র‍্যাগ ডে আমার দেশে রসুল বলেছেন আলিয়াতু দাউসিন জিল খালাসা কোমর দুলায়া নাচবে ওই জাহিলিয়াতের বেলি ড্যান্স দেশে দেশে অঞ্চলে অঞ্চলে আবার চলে আসবে ঠিক কিনা বলে আসছেনি আমাদের দেশে একটা গানও আসছে রূপবানে নাচে বুঝেন না কোমর দুলায় নাচ এই জাহান্নামের কাজটাকে প্রমোট করা হবে কিয়ামতের আগে আল্লাহর হাবিব বলেন অনুষ্ঠানে অনুষ্ঠানে বিভিন্ন আয়োজনে আয়োজনে রূপবানে নাচে কোমর দুলায়া ওই কোমর দুলায় নাচ শুরু হবে তখনই কিয়ামতের সময় আসবে ঠিক কিনা বলে কত নম্বর গেছে হ্যাঁ মনোযোগ কিন্তু নষ্ট হইলে শেষ কয় নাম্বার ছয় শেষ কত নাম্বারে যাব সাত নাম্বার শুনেন সাত নাম্বার সাত নাম্বারে আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু এরি কি আমার কথা সবগুলো রসুল বলে গেছেন আপনাদের কাছে এটা মনে হবে যে রসুল কেমনি বিষয়গুলো বললেন সব যে মিলতেছে সাড়ে ১৪০০ বছর আগে এগুলো কল্পনাই করা যায় নাই সেই কথাগুলো রসুল আমাদের সামনে দিয়ে গিয়েছেন ঠিক কিনা বলেন আল্লাহর হাবিব সাত নম্বরে বলেন লা তাকুমুস সাআতু ততক্ষণ কিয়ামত হবে না হাত্তা ইয়াকুনা আসাদান নাস বিদ্দুনিয়া লুকা উবনু লুকা দুনিয়ার সবচেয়ে সফল হবে তারা নিজে দুশ্চরিত্র সন্তানকে দুশ্চরিত্র বানিয়েছে নিজে গুন্ডা সন্তানকে গুন্ডা বানিয়েছে তারা সমাজের সবচেয়ে বড় নেতা হয়ে যাবে ঠিক কিনা বলে কি কোন এটাও মিলে আমি আর ভিতরের দিকে ব্যাখ্যায় গেলাম না মিলে এরপরেরটা চলে যায় কয় নাম্বার গেছে এবার কয় নাম্বার সাত নাম্বার গেছে এবার কয় নাম্বার আট নাম্বারে আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআত হাত্তা ইয়ামুররা রাজুল বিকাবরির রাজুল একজন লোক আরেকজনের কবরের সামনে দিয়ে যাবে আর চিৎকার দিয়ে বলবে ইয়া লাইতানি কবরের সামনে দিয়ে যাবে আর চিৎকার করে কাঁদবে আর বলবে আল্লাহ এই লোকটা যেই কবরে চলে গেছে আল্লাহ তুমি আমাকেও যদি নিয়ে নিতা আমি তো এই জালেমদের এই অত্যাচার নির্যাতন থেকে বেঁচে যেতাম আল্লাহ তুমি আমাকেও কবরে নিয়ে নাও এমন করে মানুষ মৃত্যুর জন্য আফসোস করবে ঠিক কিনা বল আত্মহত্যার সংখ্যা বেড়ে যাবে আত্মহত্যার মেশিন আবিষ্কার হবে হয়েছিনি ভাই আর কথা কয় না হয়েছে রসুল বলে গেছে সাড়ে ১৪০০ বছর আগে যখন একটা লোক আত্মহত্যার জন্য প্রস্তুতি নেয়নি সেই সময় রসুল এই হাদিস বলে গেছে এখন তাকায় দেখবেন
100% লোকের ভিতরে 90% লোকের হতাশা কথা বলতে গেলে কয় ভাই আর বাসতে মনে চায় না কি চায় না কয় ভাই আর বাসতে মনে চায় না আহারে যদি মরতে পারতাম ঘরের ভিতরে গেছে বউ এমন ঝগড়া করতেছে তখন মাথা কপালে হাতে আর আহারে যদি আজকে বাসা ফিরা না আসতাম তাহলে তো বাইসে যেতাম ঠিক কি না বলে রসূল বলছে মানুষ এরকম আফসোস করবে কত নাম্বার এবার কয় নম্বরে যাব সময় আছে 5 মিনিট আর আমিও তো আইসা পড়ছি আলহামদুলিল্লাহ আর বেশিক্ষণ লাগবে না চিন্তা করেন না এরপরে কত আরো 2 ঘন্টা রুহুটা আয় আর যায় এর মধ্যে আরো 2 ঘন্টা আর আধা ঘন্টাও না এর আগে শেষ হবে ইনশাআল্লাহ বলেন আচ্ছা এবার কয় নাম্বার 9 নাম্বার না এমন সময় কিয়ামত হবে হাত্তা ইক্তারিবাজ জামান হাত্তা ইক্তারিবাজ জামান সময় সংকুচিত হয়ে যাবে ওয়াতাকুনু সানাতু কাশহার বছর চলে যাবে মাসের মতো করে ওয়াশহার কাল জুমাত মাস চলে যাবে সপ্তাহের মতো করে ওয়াল জুমা কায়াউমিন সপ্তাহ চলে যাবে দিনের মতো করে দিন চলে যাবে চোখের পলকে আজ তাকায় দেখেন মুসলমান নিউজ করা হচ্ছে বিভিন্ন চ্যানেলে সময় সংকুচিত হয়েছে সাইন্টিফিক ভাবে এটা প্রমাণিত হয়েছে 365 দিনে যেমন এক বছর যাওয়ার কথা ছিল এর আগেই এক বছর শেষ ইয়াতাকারাবুজ জামান জমানা সংকুচিত হয়ে গেছে সময় কমে এসেছে সময় কমে এসেছে সময় কমে যাচ্ছে সময়ের বরকত আল্লাহ উঠায় নিচ্ছে একটু চিন্তা করেন আমার বাংলাদেশে 5 ঘন্টার উপরে শুধু নেট চালায় এমন মানুষের সংখ্যা 11 কোটি 75 লাখের বেশি শুধু ফ্রি ফায়ার খেলে এমন সম্মানিত যুবকের সংখ্যা 1 কোটি 24 লাখেরও বেশি ঠিক কয় না শুধুমাত্র পর্ণ মুভি দেখে ঘন্টার পর ঘন্টা কাটায় দেয় এমন যুবকের সংখ্যা 100 জনের ভিতরে 81 জন এটা আমার পরিসংখ্যান না এটা আমাদের দেশের রাষ্ট্রীয় পরিসংখ্যান তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের পরিসংখ্যান এখন আপনাদেরকে আমি বললাম একটু হিসাব করেন কই যাচ্ছে আমরা আমার ভাইরা আমার বন্ধুরা সময় কিন্তু সংকুচিত হয়ে গেছে এই আমাদের জীবনে কত রকমের খেলাধুলা আমরা করেছি এখন প্রযুক্তির কাছে হার মেনেছে মানুষ এমন হয়ে গেছে কোনো খেলাধুলা নাই সব বাদ দিয়ে সবার একটাই কাজ 1.5 বছরের বাচ্চা 2 বছর আড়াই বছর এরপরে 3 বছর হইলে এটা এমনে আগে ছিল এমনে 3 বছর হইলে হ্যাঁ হ্যাঁ এই যে পাতারে অথচ আমাদের ছোটবেলায় আমরা কত কিছু করছি আমরা কি কম করছি আপনার মনে হয় আমাদের ছোটবেলায় আমরা এই যে ঢাকায় আমি বড় হইছি তারপরেও দেশে যাইতাম প্রত্যেক বছরে বন্ধটা হইলেই দেশে যাইতাম খালি উদ্দেশ্যই ছিল একটু দুষ্টামি করা ওই সময় আমরা কি দুষ্টামি করতাম ওই সময় আমরা ডাংগুটি খেলতাম ডাংগুটি কি গুটি হায় 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 রে সুবহানাল্লাহ এখনো মাঝে মাঝে মনে চায় যে হায় রে আবার যদি একটু ফিরে যেতে পারতাম ওই দিনে কি ডাংগুটি খেলতাম একটা ডাং বানাইতাম এরকম দাও দিয়া সাইসা ডাং বানাইতে গিয়ে কত রকম আটকাইতে যেত কত সময় এখনো দাগ দুগ আছে খুঁজলে পাওয়া যায় ওই ডাংটা বানাইতাম আবার গুটি বানাইতাম সুন্দর করে সাইসাই দিক দিয়া এই মাথায় শাসতাম এই মাথায় শাসতাম বাড়ি দিলে যাতে ভালো করে উঠে ঠাস করে বাড়ি দিতাম বাড়ি দেওয়ার পরে এরকম পিছনে এক হাত নিতাম আর এক হাত দিয়া 1 2 এইভাবে গুনতাম চিন্তা করেন এরকম 2 ঘন্টা যখন খেলা হইতো তখন পেটের মধ্যে ভাত আর থাকে না গিয়া পাগল হয়ে যেতাম তাড়াতাড়ি ভাত দেন ভাতও খামো প্লেটও খামো এমন একটা দশা আর এখনকার পোলাপানের পিছনে ভাত লয়ে লয়ে ঘুরে খাস না খাস না ঠিক না ভাই
এরপরে আমাদের সময় আমরা একটা ইয়ে খেলতে এটা নাম যে কি নাম ডো ভুলে গেছি বাসের একটা কঞ্চি ছিল ঠাস করে মারতাম কি নাম এটার এটারে বিভিন্ন নাম দেয় ফটকা কয় কোন জায়গায় আরো কিছু কয় একটা গুড়ি দিতাম এখানে একটা ছোট্ট ওটারে জানি কি কয় হইতো কি জানি কয় আচ্ছা ওনারা বন্দুক কয় এক একজন এক একটা কয় আর কি নামটা ভুলে গেছি ওই যুগে ছোটকালে খেলতাম তো এটা ঠাস করে ফুটতো হায় হায় রে এটা পিঠের মধ্যে মারলে জ্বলে যেত জায়গাটা কিন্তু ওইটা আরেকজন গিয়ে ঠাস করে মারতাম মারলে দৌড়ায় আসতো আমিও দৌড় দিতাম হেও দৌড় দিত এইভাবে করে আমাদের শৈশবটা গেছে এরপরে ছোটকালে আমরা একটা সেলু মেশিন বানাইতাম কাদা দিয়া পেঁপে গাছের পাইপ দিতাম পেঁপের পাইপ দিয়ার মানে পেঁপের ডাইলটা দিয়া পাইপ বানাইতাম বদনা দিয়া পানি ডালতাম আরেকটা দিয়া পানি ছুটতো কইতাম দেখছস আমারটা কি সুন্দর হয়েছে এখনকার ফুলাফান এগুলা খেলেনি সুবারি গাছের একটা ডাগ্গা পড়তো ডাগ্গা মানে সুবারি গাছের এই খোলটা যখন পড়তো একজনের ধৈরা বসতাম আরেকজনের টানতো হারে সুবহান আল্লাহ কি মজা একটা গাড়ি বানাতাম বেয়ারিং এর গাড়ি সামনে একটা পিছনে দুই বেয়ারিং এরপরে এটারে আবার এরকম ব্যাকা একটা ডাইল নিতাম যাতে করে ধরতে সুবিধা হয় চলতেও যেন সুবিধা হয় চলতে কেমন যেন শৈশবে আমরা চলে গেছি এরপরে যখন ওই যে ক্ষেতের মধ্যে পানি দিত ওই পানির এই সাইড দিয়ে শুরু হইতো এই সাইড দিয়ে এক পিছলা খাইতাম ও মাথায় গিয়ে উঠতাম এখন এগুলো আসেনি রসুল বলছে ইয়াতাকারাবু যামান জমানা সংকুচিত হয়ে যাবে এই কথা বলতে বলতে সময়ের অনেক পিছনের দিকে চলে গেলাম ছোটবেলার স্মৃতি গুলা মনে করলাম সময় কিভাবে কাটত আর এখন কিভাবে কাটে পাঁচ ঘন্টা খেললে আপনার চারবার ক্ষুধা লাগবে এত কষ্ট আর পরিশ্রমের খেলাগুলো আমরা খেলতাম আর এখনকার ছেলেরা পাঁচ ঘন্টা মোবাইল নিয়ে বসে থাকে সকাল থেকে সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যা থেকে রাত হয়ে যায় রাত থেকে গভীর রাত হয়ে যায় ঘন্টার পরে ঘন্টা চলে যায় নামাজের পরে নামাজ ফৌত হয়ে যায় ছেলেদের খবর নাই মেয়েদের খবর নাই আলামত বলতেছে কিয়ামতের সময়টা বড় সন্নিকটে ঠিক কিনা বলে কত নাম্বার গেছে ভাই আরো জোরে এবার দশ নম্বরে আসেন লা তাকুমুস সাআত হাত্তা তুত্তাখাযা আল মাসাজিদু তুরুকাব মসজিদের সামনে দিয়ে হেঁটে হেঁটে যাবে ছেলেরা নামাজে ডুববে না মুরব্বি নামাজে যাবে না মুসলমান নামাজের জন্য প্রবেশ করবে না এমন আলামত যখন দেখবেন পরিষ্কারভাবে বুঝবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে ঠিক কিনা বলে কত পার্সেন্ট লোক নামাজ পড়ে মাশাআল্লাহ লিল্লাহে তাকবীর তিনটা যুবক একবারে আয়শা টান টান করে বসে পড়ছে লগে আরো একজন যুবক আসছে মাশাআল্লাহ কি ও একজনে কইছে সময় নেই না কি কইছে বাজার মাশাআল্লাহ দুই একজন খালি সময় নাই কইলি মাইকটা আমি ছেড়ে দেব ওই সময় আমার মিতা যদি 112 কয় না হুজুর আরেকটু করেন লাভ নাই শ্রোতা যদি কয় হুজুর আন না ঠিক আছে তাহলে শ্রোতারা কোন না না অসুবিধা নাই যুবক করে কোনো দমক দিয়ে না যুবকরা সব এরকম না করে কি আমরা বক্ত হয়েছি আপনার কাছে মনে হয় আমরা কত মাহফিলে গিয়ে স্লোগান দিছি কত মাহফিলে গিয়ে মাঝে মাঝে কথা কইছি বক্তা কয় চুপ তখন আস্তে কথা বন্ধ করে ফেলছে তা আমি আবার সবসময় ডায়েরি রাখতাম ওই ডায়েরির মধ্যে বসে বসে লেখতাম মাঝে মাঝে ভুলে গেলে লগের সঙ্গে জিগাইতাম যে ভাই কি জানি কইছে ওই লোক কইতে আরে তোর ওয়াজ হলে আপনার লেহন দরকার কি সে তো বুঝে নাই যে লেখকে হুজুরে করবোটা কি আমার অনেকগুলো ডায়েরি আছে সব ওয়াজ লেখা ভর্তি আইনে আইনে আব্বারে দেখাইতাম যে আব্বা দেখেন তো হয়েছি না আব্বাকে সবই ভুল হয়েছে আমি কিন্তু ভুল হয়েছি যে এরপরে লেখছি এর লেগে একটু আমার লেগে দোয়া করে দেন তাহলে সামনে সঠিক হয়ে যাবে আল্লাহ আকবার বলেন আল্লাহ আকবার কেন বলাইলাম বাচ্চাদেরকে সব সময় উৎসাহ দিবেন আব্বা সব সময় আমার উৎসাহ দিত বলতো বাজান এটা ভুল হয়েছে একটুখানি ভুল এটারে সহি করলে এইভাবে হবে
আমি সহি করে লিখে নিতাম ওই ছোটবেলার অনেক হাদিস এই যে এখন মাঝে মাঝে বলি না ওই ছোটবেলার হাদিসগুলো এখনো আমার একেবারে আলহামদুলিল্লাহ ভালো মনে আছে আলহামদুলিল্লাহ এজন্য সন্তানদেরকে উৎসাহ দিবেন কয় নাম্বার হাদিসে আছেন মসজিদের সামনে দিয়া হেঁটে হেঁটে যাবে নয় নম্বরে না কয় নাম্বার সবাই বলেন মসজিদের সামনে দিয়ে হেঁটে যাবে মাগান নামাজ পড়বে না এমন মুসলমানের সংখ্যা সারা বাংলাদেশে থাকলেও এখানে না কত পার্সেন্ট 95 ফজরের সময় গেলে দেখবেন পাঁচজন লোক কথা কয় না এরপরে আমার ভাইয়েরা 11 নম্বর হাদিস লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াবুদাল্লাত ওয়াল উজ্জা মূর্তির সামনে মাথা নত করবে মুসলমানের সন্তান মূর্তির সামনে পূজা করবে এমনও মুসলমান বলবে যখন আপনারা দোয়া করবেন আমাদের জন্য একটু দোয়া করেন বলেন আসেনি আরো জোরে এবার কয় নাম্বার 12 নম্বরে আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না হাত্তা ইয়াতাবাহান নাসু বিল মাসাজিদ মসজিদে মসজিদে সভাপতি সেক্রেটারি পদ পদবী নিয়ে মারামারি কাটাকাটি শুরু করে দিবে ঠিক কিনা বলে যেমনে কইছেন আমি নিজেই ডরাই গেছি আচ্ছা একটু কম তো দেখি এরকম হয়নি এখন হ্যাঁ এবার আর যুবকরা কই না কিরে মারামারি লাগছে না 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 মারামারি লাগে দেখছেন কার বাপটা মানুষের মারামারির লেগে অস্থির হুজুর কোনোভাবে একটু মারামারিটা লাগাই দেন কোনো মারামারি করেন না কিন্তু কয় নাম্বার জানি কত 12 শেষ এখন মসজিদে মসজিদে মারামারি হয়নি এখন মুরব্বীরা কয়েন যুবকরা কয়েন না 20 বছর আগে সভাপতি সেক্রেটারি পদের জন্য মারামারি হয়েছে দেখছেন 30 বছর আগে ছিল 40 বছর 50 বছর আগে ফদ দিয়েছিল না কির মারামারি কোনো ফদ হইছিল না তখন কিন্তু এখন মসজিদ টাইলস টাইলসে ভরে গেছে হাইরে সুন্দর এসি কারে কয় 5 টনি এসি সাইডটা দিয়ে দিস মসজিদের ভিতরে ঢুকলে মানে শীতে কাঁপে কিন্তু মসজিদে মসজিদে এখন মারামারি শুরু হয়ে গেছে ঠিক কি না বল সভাপতি কয় এ খতিব সাহেব আপনি নিয়োগ দিছে আপনি সেক্রেটারির লোক আপনারে আমি দেখব কয়নি আবার সেক্রেটারি কয় এ খতিব সাহেব আপনি সভাপতির লোক আপনার আমি দেখব খবর আছে আপনার ঘরের ভিতরে মারামারি হইছে পারে না একর লোকে বইয়ের লোক একটা কথাও কইতে নাই আস্তে মাথা নিচের দিকে দিয়ে হুনছে শুই না সব শেষ আয়সা কয় এ ইমাম সাহেব মসজিদের অবস্থা কি লিগা হে মুয়াজ্জিন সাহেব ফেনে এনে বালু কি লিগা আছে না নাই এগুলা সব কিয়ামতের আলামত ঠিক কিনা বলেন এরপরে কয় নাম্বার লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাতিনা ফিয়াতান দাওয়াহুমা ওয়াহিদা একই দলের ভিতরে একই দল করে একই নেতার জন্য স্লোগান দেয় শুধু নিজে পদ না পেলে মারবে কাটবে মেরে পর্যন্ত ফেলবে ঠিক কিনা বলে এটাও হয়নি আরে কি কোন হয় কয় নাম্বার গেছে কত 13 শেষ কত নম্বরে আসছি আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াসুদা কুল্লা কাবিলাতিন মুনাফিকুহা এলাকা এলাকা মুনাফিক নেতা হয়ে যাবে মুনাফিকদের নেতৃত্ব চলবে ঠিক কি না বলে এটাও কি মিলে মিলে এবার পরেরটা যাইতাম
কত পনেরো নম্বরে শুনেন আমার ভাইরা লা তাকুমু সাআতু ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না হাত্তা ইয়াতাওয়ালান নাসু ফিল বুনিয়াদ জায়গায় জায়গায় বড় বড় বিল্ডিং হবে বিল্ডিং এর প্রতিযোগিতা হবে কে কার চাইতে বড় বিল্ডিং বানাতে পারে জায়গায় জায়গায় প্রতিযোগিতা শুরু হয়ে যাবে ঠিক কি না বলেন হইছে কত নাম্বার গেল এবার কত আমরা একেবারে শেষ দিকে আস কি না বিশটা বলবো কত নাম্বারে আসি এখন আর কাউরে উঠতে দিয়ে নাল্লার নাম রেয়া একজন মুরব্বী উঠছে ঠিক আছে সবাই শুনতেছ এখন শেষ কথায় মনোযোগ দিয়ে শুনেন সামনের দিন কিন্তু কঠিন এই আজাবের সময় বাঁচবেন কেমনে একটু শুই না জানাস কয় নাম্বার পনেরো কি শেষ এবার কত লা তাকুমু সাআতু ততক্ষণ কিয়ামত হবে না হাত্তা তাকুন আরদুল আরব মুরুজান ওয়া নাহারাব গোটা আরবটা এমন হয়ে যাবে সবুজ শ্যামল হবে মরুময় আরব এই আরবটা সবুজ হয়ে যাবে জায়গায় জায়গায় সবুজ সবুজ গাছ হয়ে যাবে সবুজ গাছ গাছালি দ্বারা আচ্ছাদিত হবে পত্র পল্লবে সেয়ে যাবে আরব পানির উৎস বের হবে নদীর উৎস বের হয়ে যাবে এত পরিমাণ বৃষ্টি হবে পানি আর পানি হবে আলামত বলে দিচ্ছে কেমন যেন পুরাপুরি আলামত ফলে গিয়েছে ঠিক কিনা বলে এই কিছুদিন আগে এই ভিডিও প্রকাশিত হয়েছে এর আগ পর্যন্ত এ হাদিস ছিল কিন্তু সবুজ হয় নাই এ হাদিস ছিল কিন্তু বৃষ্টি হয় নাই এখন হাদিসও আছে আলামত পুরাপুরি ফলে গেছে তার মানে কেয়ামতের সময়টা অত্যাসন্ন বড় বেশি নিকটে ঠিক কিনা বলে এবার ক নাম্বার আরো জোরে লা তাকুমু সাআতু ততক্ষণ কেয়ামত হবে না আল্লাহর হাবিব বললেন ততক্ষণ কেয়ামত আসবে না তখন আসবে হাত্তা তাকুনা খুসুমাতুন নাস আন রাব্বিহিম আল্লাহর ব্যাপারে বাগ বিতান্ডা শুরু হয়ে যাবে আল্লাহর ব্যাপারে বিতর্ক করবে না জেনে বাজে বাজে কথা বলবে আজ দেখেন এমন কিছু বাউল বের হয়েছে কোরআন জানে না হাদিস জানে না বাজে বাজে কথা বলে আল্লাহর ব্যাপারে বাজে কথা পর্যন্ত বলে ফেলে ঠিক কিনা বলে তারা দেখবেন এমন এমন কথা বলে মারেফতের নাম দিয়া বলে এটা ওই শরীয়তের মোল্লারা বুঝবে না বুঝবে কে বুঝবে ওই মাইরের পথের বাউল এটা শরীয়তের মোল্লারা বুঝবে না আরে আমরা কি কম পড়ছি নাকি আমরা সিয়াসিত্তা পড়ে ফেলছি আরে বাপরে বাপ রসুল স্পষ্ট তাদের পরিচয় দিয়ে গেছেন কিয়ামতের আগে এইরকম আউল ফাউল লোক বেড়ে যাবে ঠিক কিনা বলে এখন বাড়ে নাই ভাই বাড়ে নাই আর একটু সামনের দিকে যাইতেছি একটু দেখেন অবস্থাটা কি জামো কয় নাম্বার শেষ মাশাল্লাহ মনোযোগ আছে তো আপনাদের কত নাম্বার শেষ এবার কত এবার আঠারো নাম্বারটা শুনেন আঠারো নাম্বারে আল্লাহর হাবিব বলেন লা তাকুমু সাআতু এরকম হাদিস শুধু আমি চিন্তা করছি দুইশো চুয়ান্নটা হাদিস আমি আলাদা করছি দুইশো চুয়ান্নটা তো আর একদিনে বলা সম্ভব না সম্ভব তাহলে ওয়াজ শুরু করতে এসার পরে পরের দিনে এসা পর্যন্ত লাগবে না দেখছেন কারবারটা বিশটা আজ শুনছেন আজকে বিশটার মধ্যে থাকেন আরেকদিন কমুন ইনশাল্লাহ আল্লাহ যদি হায়াত রাখে ইনশাল্লাহ কম আমারও তো বাসন লাগবে বাসন লাগবো না আমি আজকে আসার আগেও ডাক্তার দেখে আসছি আপনারা দোয়া করেন তবে যখন ওয়াজ করি আমার কাছে খুব ভালো লাগে আমার শরীরটা এত ভালো লাগে
আমার মনে হয় আল্লাহ তাআলা সাকিনা নাজিল করতে থাকে। এই যে লাউডলি কথা বলি প্রতি রাত, সেই শুরু হয়েছে মাহফিল সেপ্টেম্বর থেকে। সেপ্টেম্বরের আগে গেছি দুবাই, দুবাই থেকে গেলাম সৌদি আরব, দুবাই অনেকগুলো মাহফিল করলাম, গেলাম সৌদি আরবে, এরপরে সেখান থেকে তুরস্ক হয়ে চলে গেলাম উজবেকিস্তানে, এতগুলো দেশ সফর করে আসলাম, এরপরে টানা সেপ্টেম্বর মাহফিল করলাম, অক্টোবরে আল্লাহ তাআলা করালো, নভেম্বরে করালো, ডিসেম্বরে করালো, জানুয়ারিতে করালো, ফেব্রুয়ারিতে করালো, মার্চে করাচ্ছে, এই যে এতগুলা মাস চলে গেছে আলহামদুলিল্লাহ। আমার কাছে মনে হয় আল্লাহ রহম করেন বিধায় এদেশের আলেমরা কথা বলতে পারে, না হলে একজনও কথা বলতে পারত না, ঠিক কিনা বলে? আছেন তো আমার সাথে? কত নাম্বার জানি ভাই? কত নাম্বার? ১৮ শুরু হবে না? এখন শুরু হবে। আল্লাহর হাবিব বলেন লা তাকুমু সাআতু, ততক্ষণ কিয়ামত হবে না, হাত্তা ইয়াক্তুলা জারহু, এমন সময় কিয়ামত হবে প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করে ফেলবে। নবীজি এর পরে বলেন আহু, ভাই ভাইকে মেরে ফেলবে। এরপরে নবীজি বলেন আবাহু, বাপকে সন্তান মেরে ফেলবে, মাকে সন্তান মেরে ফেলবে। এমন সময়টাও চোখের সামনে চলে আসছে, আপন ভাইকে ভাই মেরে ফেলে, একসাথে খাওয়া একসাথে ঘুমানো কত শৈশবের স্মৃতি। আমার একটা মাত্র ছোট ভাই, একজন বড় বোন, কত স্মৃতি, কত ভালোবাসা, কত মায়া, সব মানুষ ভুলে যায় শুধু দুনিয়ার জন্য, আল্লাহর জন্য মনে করায় দিয়ে বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু বিন সালিম, কেউ তোমার কোনো কাজে আসবে না নিরাপদ মন নিয়ে যদি মালিকের সামনে হাজিরা দিতে পারে, আপনি সফল হয়ে যাবেন। নিরাপদ মন নিয়ে যদি হাজিরা দেন, যিনি মাফ করে দিবেন তিনি কে? বাপকে শহীদ করে দেয় সন্তান, বাপকে ধমক দিয়ে কথা বলা হারাম, উহ শব্দটা বলা হারাম, বাপকে ধমক দিয়ে মাকে ধমক দিয়ে ধাক্কা মেরে যদি কথা বলেন, আপনি লিখে রাখেন অনেক বড় ডিগ্রি আপনার হবে, অনেক সার্টিফিকেটও হবে, কিন্তু কোনো না কোনো জায়গায় যিনি ধরা খাওয়ায় দিবেন তিনি কে? কয় নাম্বার গেছে ভাই? এবার কত? মাশাআল্লাহ, এত সুন্দর মনোযোগ, আমার খুব ভালো লাগছে। প্রিয় ঢাকাবাসী, আল্লাহর আজাব আসার আগে ঠিক হয়ে যান, বড় মায়া লাগে এই দেশটার জন্য, বড় মায়া লাগে। আমার কাছে মনে হয় এই পৃথিবীর বহু দেশ তো আছে, সারা পৃথিবীর সব বিশেষজ্ঞদের বক্তব্য ছিল কোভিড-19 সময় এদেশের মানুষ রেড অ্যালার্টের মধ্যে ছিল, তারা বলেছিল হাজার হাজার মানুষ তো মরবেই, রাস্তায় রাস্তায় লাখো মানুষের দেহ পড়ে থাকবে। অন্যান্য দেশে ঠিকই এরকম হয়েছিল, আমার দেশে আল্লাহ ঠিকই মাফ করে দিছে, ঠিক কিনা বল? কিন্তু আপনারা কি দিছেন আল্লাহরে? কিচ্ছু দেন নাই, দিছেন কি জানেন? আমরা করোনাকে মোকাবেলা করেছি, করোনার চাইতে আমরা শক্তিশালী, শক্তি সামনে আল্লাহ বার করব, মোকাবেলা করবেন আল্লাহ। কি আছে আপনার? একটা ল্যাংড়া মশার সঙ্গে আপনার চাইতে কত শক্তিশালী? নমরুদ একটা মশাকে পরাস্ত করতে পারে নাই, পুরো ঢাকা সিটি এত এত
মশা মারার ওষুধ আছে সব আছে কি বড় একটা অস্ত্র দেখছেন নি কারবার এই অস্ত্রটা লইয়া পরিচ্ছন্ন কর্মী ঘুরে আর বব করে আওয়াজ হয় সারা দুনিয়া হলুদ হয়ে যায় সারা দুনিয়া ধোঁয়ায় দূষিত হয়ে যায় ডেঙ্গু মশা মরছে কয়টা কি কম হসপিটালে হসপিটালে রোগী আর রোগী মশার মোকাবেলা করতে পারেন না আপনি কোভিড 19 এর মোকাবেলা করবেন না এবার সামনে যদি আইতাছি একটু যাইতেছি এদিকে অসুবিধা নাই তো না অসুবিধা হইলো আস্তে আস্তে যাই কি কর কয় নাম্বার এই তো শেষ আরো আছে মাশাআল্লাহ মুরব্বি কয় হুজুর আরেকটু আছে নাম নাই বাবা এবার এবার আমারে আস্তে করে বিদায় দেন আমিও বিদায় লই আপনারা আস্তে ওয়াজের উপরে আমল করবেন ইনশাআল্লাহ কর ইনশাআল্লাহ এই যে যুবক দুইজন উঠছে এখন এই দুইজন যুবক বইলে আরেকটু ওয়াজ করুন মাশাআল্লাহ মাশাআল্লাহ বইবো বইবো না না যুবক অনেক ভালো বুঝছো তো বাবা মন থেকে তো মাশাআল্লাহ সে কইছে হুজুর আমি মন থেকে বলছি জোর জবরদস্তি করে না কিন্তু আবার আদর করে যুবকদেরকে মহব্বত করে ডাক দিতে হবে তাহলে যুবকরা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ কর ইনশাআল্লাহ কয় নাম্বার এবার উনিশ নাম্বার শেষ বিশ নম্বরে কোন ইমানদারের উপরে কেয়ামত হবে না কোন ইমানদারের উপরে একটা ইমানদারের উপরে কেয়ামত হবে না রিহান তৈবা মৃদু বাতাস আসবে যেই সময়ে মৃদু বাতাস আসবে সব ইমানদারদের গায়ে বাতাসটা লাগবে ইমানদার একজনও বাকি থাকবে না সব ইমানদারদের গায়ে বাতাসটা লাগলে শীত শীত মনে হবে ইমানদারদের গায়ের ভিতরে শীত শীত লাগবে ইমানদাররা দুনিয়া থেকে বিদায় নেবে ইমানদাররা চলে যাওয়ার পরে দুনিয়ার ভিতরে যিনি কিয়ামত দিয়ে দেবেন তিনি কে আল্লাহ